কবে বন্দনা করি আমি আল্লাহ দির শরণ হব, হায় হায় আল্লাহ দির শরণ হব। দিনার শরণে রইল আমার হাজারে বারিশা লাম হগো, হায় হায় হাজারে বারিশা লায়াব। তার পরে বন্দিলাম আমি নবীজির শরণ হগো, হায় হায় হাজারে বারিশা লাম হগো, হাই গো হাজারে বারিশা লাম। হর জতালি মা ভাতে মাত সরহন সরণে রইল আমার হাজারে বারেসা লাম হগো, হায় হায় হাজারে বারেসা লায়াব। তার পরে বন্দিলাম আমি দুই ভাই মেরি শরণ হগো, হাই হাই মা মেরি শরণ। তুই ভাইয়ের শরণে রইল আমার হাজারি বারিশা লাম হগো, হাই গো হাজারি মাউ বাবার শরণে রইল আমার হাজারি বারশা লাম হগো, হায় হায় হাজারি বারশা লাম। তার পরে বন্দিলাম সবারে দশ জন হগো, হায় হায় সবারে দশ।
যা হোক, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি লাকি মিউজিকের পক্ষ থেকে। তাই আমাদের এই কিরসা কাহিনী বাউলা জারি গান যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনই বাজিয়ে দিবেন, এইটা আমাদের অনুরোধ রইল। তাই আজকে আপনাদের সম্মুখে আরো আকর্ষণীয় উপহার নিয়ে আপনাদের সম্মুখে আমি দণ্ডায়মান হয়েছি। আমার কিরসা কাহিনী বাউলা জারি গান যদি আপনাদের ভালো লাগে, সবার কাছে অনুরোধ, সবাই লাইক দিবেন। তবে এখন ধৈর্য ধরে আমার এই কিরসা শুনেন। কেনান শহরে আসিলেন রুস্তম সওদাগর। ওই রুস্তম সওদাগরের ঘরে একে একে ছিলেন সাতরা বেটা। ছয় জনকে বিয়া করাইছে, কিন্তু একজন মাসুম বাচ্চা সে কিন্তু বিয়া করেনি। তাই ওই ছোট ছেলেটার নাম হইল রহিম সওদাগর। রুস্তম সওদাগরের ছেলে রহিম সওদাগর যখন ছোট মাসুম বাচ্চা, তখন তার মাওটা মারা যায়, দুনিয়ার থেকে চলে যায়। তাই ওই রুস্তম সওদাগর কি করল, একে একে ছয় বেটাকে বিবাহ করাইল, নয়াবধূ ঘরে আনল। এইদিকে তার মাওটা মারা গেল। তাই রুস্তম সওদাগর বলতেছে ছয় বেটা ঘরে ডাইকে, যে দেখো বাবা, এই দুনিয়ার থেকে তো তোমার মা চইলা গেল, আজকে একটাই মাত্র দুঃখ রইল, আমার ছোট ছেলে রহিম সওদাগর অবিবাহিত রইল, মাসুম বাচ্চা রয়ে গেল। তোমাকে তো বিবাহ বন্ধন করাইছি, হয়তো পরের বেটি তোমাগুরে বউ করে ঘরে এনেছি, তবে আমার এই দুঃখ রইল, আজকে এই রহিম সওদাগরকে তোমাদের ছয় ভাইয়ের হাতে উপরে আল্লাহ, পরে তোমরা ওকে দেখে রাখবে, আজকে তোমাদের হাওলা করলাম, তোমাদের হাতে তুইলা দিলাম। ছয় ভাইয়ের বউ বলতেছে, ঠিক আছে আব্বা যান, আপনি অত আক্ষেপ করেন না, আমাদের ছোট ভাই যত দূর আমাদের সম্ভব ওকে আমরা দুঃখ কষ্ট দিব না। এইটা যখন বাপের হাত ধরিয়া ওয়াদা করল, বাপে তখন খুশি হয়ে গেল, বলতেছে বাবা রে, হয়তো আমি বোধহয় আর দুনিয়ায় বাঁচব না, দুনিয়াটা যেন আমার অন্ধকার অন্ধকার লাগতেছি, আমি দুনিয়ার থেকে চইলা যাইব। তবে বাবা তোমরা আমাকে ধরো, আমাকে এখন শয়ন করো। তাই ওরা ধরাধরি করে যখন বাপের শয়ন করলো, তখন বলতেছে বাবা আমার মুখে তোমরা এক গ্লাস পানি দাও। তাই রহিম সওদাগর কি করলো, বাপের মুখে এক চামচ পানি দিল ওই ছোট ছেলে। যখন পানি দিল ওই যে রুস্তম সওদাগর, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দুনিয়ার থেকে ইন্তিকাল নিলেন, বিদায় হয়ে গেলেন। তখন ওই যে রহিম সওদাগর যার যার কইরা কান্দতেছে, কিভাবে কান্দে আমি একটু কেবলই গানের সুরে, মায়া মারে সে রে যে গেল মায়া মারে সে রে গেছে ইতি গোবানায় রে ডাকব মা মায়া বলে বলবো রো কায়া রো কুলে মারে সে রে জি গ
সদাগর আরে রহিম সদাগর এই রকম যখন বাপের উপরে কাইন্দা কাইন্দা টইলা পুইরাক যাইতেছি, ওই যে ছয় ভাই ছয় ভাই বউ থাপা দে কুলে নিয়া, তখন মাথাগতর সাপটিয়া বলতেছে, দাদা তুমি যদি এই রকম কান্দা কাটি করো কিন্তু বাবার সাথে আমরাও চইলা যাব। বলতেছে, না দাদা আমি আর কোনোদিন কাঁদব না। রহিম সদাগর বুকে পাশান দিল, বাবা চইলা গেল মা চইলা গেল, আমার তো আর দুনিয়ায় কেউ রইল না। বড় ভাই তারা বিয়া করল, তাদের বউ আছে, আমার তো আর কেউ রইল না। ওরা ছয় ভাইয়ে বলতাছে ছয় জনের বউরে, দেখো আজকে বাবা মা চইলা গেছে,
আমাদের ছোট ভাই রহিম সদাগর আমাদের হাতে তুইলা দিছে, তাই বলতেছি তোমাদের কাছে ও যাদ কোনো দুঃখ না পায় এই দুনিয়ার বুকে, এইটা আমাদের অনুরোধ রইল তোমাদের কাছে। বলতেছে বেশ স্বামী, আমাদের দেহে জীবন থাকতে ওই রহিম সদাগরকে আমরা কোনো দুঃখ কষ্ট দিব না, কিন্তু ওরা যাওতে সৌদাগর ব্যাপার বাণিজ্য ব্যবসা করতে হয়, তাই বলতেছে বিবি গোরে কাছে, শুনো বিবি বলি তোমা গোরে, আমরা তো যাতে সৌদাগর ব্যাপার বাণিজ্য ব্যবসা করতে হয়, আমরা বাণিজ্যে যাবো চলে আমার ছোট ভাই রহিম সৌদাগর রইল তোমাদের কাছে, তোমরা ওকে সব সময় দেখে রাখবে। যে বেশ স্বামী গো, আপনার আর চিন্তা করতে হবে না। তাই দিন তারিখ কইরা ওই যে ছয় ভাই চোদ্দ ডিঙ্গা মধুকর সাজিয়া ওরা মানে তো বাণিজ্যে চলে গেল, বাণিজ্যে যখন চলে গেল এইদিকে আস্তে আস্তে রহিম সৌদাগর একটুকে দাঙ্গর দিগল হইবে শুরু করল। ওই যে ছয় ভাই বউ তারা তো শিয়া না ভাই বউ, স্বামী তো আর তাদের কাছে নাই, তাই তো বলতাছি সবার ঠাই ওই দেওয়ারকে কুলে নিয়া একটুকে ন্যাঙ্গা ফ্যাঙ্গা কইরাও যদি মনের দুঃখ দূর হয় তাইতে একটুকে ন্যাঙ্গা ফ্যাঙ্গা করে বা সবাই একটুকে কাছে আদর করে। এইভাবে যখন কিছুদিন চইলা গেল নাস্তা আসতে একটুকে ডাঙ্গর দিগল হয়ে গেল, এখন ভাই বউগুলা ওই দেওয়ারকে ছাড়া আর বুঝে না, ওই দেওয়ারও কিন্তু আর ভাই বউ ছাড়া বুঝে না, দুজনই দুজনের বাদক হয়ে গেল, ভালোবাসায় মগ্ন হয়ে গেল। আস্তে আস্তে কিন্তু রহিম সৌদাগর 12 বছরের জন্য তারা বাণিজ্যে চলে গেছে, রহিম সৌদাগর ডাঙ্গর দিগল হয়ে গেল। তাই রহিম সৌদাগর মনে মনে চিন্তা করে ভাইয়েরা কিন্তু বাণিজ্যে চলে গেছে, আমি যদি এইভাবে বৈশাখ হয় আমার ঘরে তাইলে তো আর সংসার চলবে না, সংসারে আমার তো কিছু করতে কাজকর্ম করতে হবে, তাই তো উনি কি করে বাড়ির দক্ষিণ পাশে আসিল একটু চোরা খেত, ওই চোরা খেতের মধ্যে তখন মানে এই তো রহিম সৌদাগর এই তো মানে হাল জুড়া দিল, হাল যখন নিয়ে গেল এইদিকে কিন্তু ছয় ভাই বউ পাগল হয়ে গেল, তাই কিভাবে হাল ভাই দক্ষিণ চোরা খেতে বলতেছি একটুকে গানের সুরে, তাই বলতেছি কাজী মুদ্দি ভাই রে সে সুরটা কি মনে আছে, দৈর তোমরা তালে তুলে দক্ষিণী পাশে চরা খেতে হাল দুই রাসে ছুট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান মাতে চলছে বাপি ধীরে ধীরে রে, চলিতে মর পা উঠে না ওই কুমার দিশে রে, চলিতে মর পা উঠে না ওই কুমারে শেরে, ছয় ভাই আমার যাই বিদেশে ভাই বাবিরা
ছয় ভাই বৌবে করেছে তাহানা তাহানি রে, ছয় ভাই বৌবে আমায় লইয়া করেছে তাহানা তাহানি রে। দেওরাই আমার মনের মতন রে, দেওরা মইলে হব পাগল হইব দেশন তোরি রে, দেওরা মইলে হব পাগল হইব দেশন তোরি রে। ঘরে শুয়া থাকি ছয় ভাই বৌবের দৌড়া দৌড়ি রে, আমায় লইয়া ছয় ভাই বৌবে করে জহরা দৌড়ি রে, ছয় ভাই বৌবে আমায় লইয়া করে জহরা দৌড়ি রে। আমার বাজারে যাই না পন্তে বাগের বয়রে, দেওরা বইলে হব পাগল হইব দেশন তোরি রে, দেওরা কে লইয়া আমি হইব দেশন তোরি রে, দেওরা কে লইয়া আমি হইব দেশন তোরি রে, দেওরা কে লইয়া আমি হইব দেশন তোরি রে। তাই রহিম সওদাগর মনে মনে চিন্তা করে, ছয় ভাইবো তো আমার জন্য পাগল হয়ে গেছে, তাই কি করি এ সংসার। একদিন ছয় ভাইবো যুক্তি করে, দেখ রে এই যে আমাদের রহিম সওদাগর তো এখন ডাঙ্গর দিগল হয়ে গেছে, ওদের প্রতি যে আমাদের একটা মহব্বত হয়ে গেল, ওর ভাইয়েরা যখন বাড়িতে আসবে ওকে তো বিয়া করাবে, ও যখন বিয়া করে নয়া বধূ ঘরে আনবে আর তো আমাদের সাথে কোনো সম্পর্কই রাখবে না, আমাদেরকে দেখতে পারবে না, এখন কি করা যায়। ওই বাজারোটার বউর কিন্তু দারুণ ব্রেন, ওইটাই বলতেছে বুঝি আমার একটা যুক্তি আছে। কয় কি যুক্তি? যে এমনই একটা কন্যার কথা বলবো যে ওই কন্যা জীবনে আনতেও পারবো না আর বিবাহবন্ধন হবে না। যে সেটা কেমন কন্যা? যে দেবকপুর শহরে দেবকরাজের কন্যা মেঘবরণ কন্যা ক্যাশবরণ চুল নামে কাঞ্চনমালা। কয় তাই নাকি? যে হ্যাঁ, ওইটা তো দেবকপুর পরিস্থান। কয় হ্যাঁ কাঞ্চনমালা তো পরি, ওই মেয়েটা আনতেও পারবো না আমাদের দেওরাকে আর বিয়াও করাইতে পারবো না। কয় বেশ, ওর ছয় ভাই ও বাড়িতে আসলে সবে একই প্রস্তাব রাখবি আমাদের স্বামীদের কাছে। এইটা যখন সবাই যুক্তি করে তখন মারমার করে ওরা বাণিজ্যের থেকে বাড়িতে আসে, আয়সা দেখে ভাই তো শিয়ানা হয়ে গেছে, সবারই চোখে বাজে, ভাই আমার বড় হয়ে গেছে এখন তাকে বিয়া করাইতে লাগে। তাই ছয় ভাই বউরে ডাইকা বলতাছে ছয় জনে, যে দেখো
আমাদের ছোট ভাই কর্ণক সদাগর তো এখন বড় হয়ে গেছে। আমরা তোমাকে নিয়া যার যার বউ আছে আমরা সংসার করতেছি, এই যে আজকে রাত্রি যার যার বউ নই আমরা ঘরে যাইতেছি, ও তো একা একা ঘরে থাকবে, ওর মনে তো বড় দুঃখ হইতেছে, তাই তোকে বিয়া করাইতে হবে এই সংসারে, তাই তো বলি তোমা করে তাড়াতাড়ি করে ওর মতামত তোমরা নেও। তখন ছয় জনে জোরাত করে বলতেছে, স্বামী গো একটা কথা, আমাদের হাদরে আদরের দেওর কুলে কাহিনী আমরা দেওরাকে মানুষ করছি, আজকে আমাদের দেওরার জন্য এমনই একটা পাত্রী চাই যে সে পাত্রী আমাদের এই কিনান শহরে নাই, এমনই একটা পাত্রী আমাদের দেওরার নিকে চাই। যে তাইলে বলো কেমন পাত্রী চাই? যে দেবকপুর শহরে দেবকরাজের কন্যা মেঘবরণ কন্যা ক্যাশবরণ চুল নামে কাঞ্চনবালা। কই তাই নাকি? যে হ্যাঁ ঠিক আছে তাই হবে। তখন মানে তো ওই দেশে বিরাট বড় একটা ঘটক ছিল, ওই ঘটককে ডাইকা আনল। ডাইকা বলতাছে, ঘটক সাহেব আপনার যাইতে হবে দেবকপুরে, আমার ছোট ভাই রহিম সৌদাগরের পিকচার নিয়ে এখনই চইলা যান দেবকপুর শহরে, ওই দেবকরাজের কন্যা কাঞ্চনমালাকে কিন্তু আমরা চাই, যত টাকা লাগে টাকা দিয়ে দেই, কিন্তু আপনি যে সেই কন্যার সন্ধান করেন। তখন মানে ঘটকে বলতাছে, ছয় ভাইয়ের ঠাই টাকা কমসে কম 10,000 চাই। 10,000 টাকা যখন ঘটককে দিয়া দিল, রহিম সৌদাগরের পিকচার নিয়ে এই তো রওনা করলো সেই দেবকপুর শহরে। তাই কিভাবে যায় বলি একটু গানের সুরে। ঘটক কি করিল ধীরে ধীরে রওনা করিল এক মাস দুই মাস তিন মাস পঞ্চমাস চলিয়া গেল দেবপুর শহরে যাইয়াই উপনীত দেবপুর শহরে যাইয়াই উপনীত মাস তখন চলে গেল সেই দেবকপুর শহরে। যাইয়া দেবক বাদশার কাছে সালাম আলকি আলেক সালাম দিয়া দণ্ডায়মান হইলেন যে দরবারে। বলতেছে, বাদশাহ নামদার, আমাদের কেনান শহরে হয়তো রুস্তম সৌদাগরের একটা মাত্র ছেলে রহিম সৌদাগর, এই যে তার পিকচার, আপনার মেয়েটা যদি দয়া করে দিতেন, কিন্তু আমি ঘটক হয়ে আসছিলাম। তখন বলতেছে, ঠিক আছে ছেলেটার পিকচারটা দেখি। যখন পিকচার দিল দেখলো, দেখা বলতাছে, না যে যেমন আমার মেয়ে তেমনই কিন্তু এই পিকচারে মিল আছে, যাও আন্দরে পাঠিয়ে দেও। আন্দরে পিকচারটা পাঠাইলো, ওই কাঞ্চনমালা দেখাও কিন্তু সম্মতি দিল যে না এই পিকচারে
বা এর সাথে আমি কিন্তু রাজি আছি। তখন ওই কাঞ্চনমালার ছবিটাও উঠিয়া দিল, তখন মানে সেই ছেলের পক্ষে নিয়ে গেল। ছেলের পক্ষে যখন নিয়ে গেছে, দিন তারিখ দিয়া গেছে, যমুক দিন কিন্তু আমরা বিয়ার বর চলে আসব। তখন দিন তারিখটা দিয়া ওই মেয়েটার ছবি নিয়ে যখন সেই কেনান শহরে পৌঁছাইল, তখন ওই ছবিগুলা নিয়ে ছয় ভাই বউয়ের হাতে দিছে। ছবি দেখিয়া ওই ছয় ভাই বউয়ের জিবলাই কামড় দিছে সর্বনাশ। এই কাঞ্চনমালা যদি আমাদের বাড়িতে আসে, রহিম সৌদাগর তো দূরের কথা, এই যে ছয় ভাই বউ সুদ্যা, আরে ছয় ভাইয়ে পাগল হয়ে যাব যে আজকে আমার ছোট ভাই রহিম সৌদাগর কি নইয়া সংসার করে, আর আমরা কি পেতনি নইয়া সংসার করতেছি, আমাগরে তো দেখতেই পারবো না। তবে এখন কি করা যায়, বড়টাই বলতেছে দেখলো সুটমার বউ তোর যুক্তি হই না বানার, নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। এই মেয়ে যদি বাড়িতে আসি আমগো তো আর দেখতে পারবো না, কই রাখেন বুঝি এত পাগল হইলেন কে, আমার কাছে যুক্তি আছে না। ওই মাজারটাই কি করলো, গোবর ফালাইতে চলে গেছিল, হাতের মধ্যে তো গোবর লাগানো আছে, ওই কাঞ্চনমালার দুই চোখের মধ্যে দুইটা গোবরের ফোঁটা দিল, নাকের মধ্যে একটা পুষ মাইরা দিল, হয়তো ওই দাড়ি মুজ বানিয়ে দিল গোবর দিয়ে। এমন সুন্দর চেহারার একটা মেয়ে গোবর দেয় এরকম মানে দাগ লাগাইয়া ও বিকেল একটা দানবের রূপ ধরাইল। ওই ছবিটা নিয়ে তখন রহিম সৌদাগরকে বলতাছে দেখো ভাই, দেখো দাদা, আমরা তো বিয়ে করাইতে চাই না, তোমার ভাইয়েরা তো ছাড়ে না, এই কন্যা যদি বাড়িতে আনে, কিন্তু তুমি তো প্রথমে চোখ দেখলে পরেই তোমার চোখ কানা, তারপরে তোমার হাড্ডি গুড্ডি মুড় মুড় করে চাবিয়া খাইব। কয় তাই নাকি যে হ, কয় দেখো বা বাবিরা, তোমরা আমার গলায় টিভি দেন আগে মাইরা ফেল দাও, এইরকম পাত্রীর কিন্তু আর আমার দরকার নাই। কয় আমরা কইলে কি হবো, আর তুমি কইলে কি হবো, তোমার ভাইয়েরা তো ছাড়বো না, তবে তোমার ভাইয়েরা যদি না ছাড়ে কিন্তু এই মেয়েটাই আনতে হবে। তখন ঘটকের কাছে ছয় ভাইও জিজ্ঞাসা করলো যে হ্যাঁ, দেবকপুর শহরে দেবকরাজের কন্যা সে পূর্ণিমার চাঁদের মতো যখন সে দাঁড়ায়, তার ক্যাটগুলা পড়ায় মাটিতে ঠেকে, অত সুন্দর একটা রূপের মেয়ে। কয় তাই নাকি যে হ্যাঁ, অমুক দিন দিন দিয়াইছি তাই বরযাত্রী যাইতে হবে, দিন তারিখ মতে ওই ছয় ভাই এই তো মানে সারা দেশে দাওয়াত করছে। দাওয়াত যখন করলো এইদিকে কিন্তু ওই ছয় ভাই বউ কি করলো, রহিম সদাগরের যুক্তি দিল যে দেখো ওই বাড়িতে যাইয়া কিন্তু কন্যাকে দেখতে পারবে না, তোমরা তোমার চোখটা আমরা বন্ধন করে দিব, ওই বাড়িতে যাইয়াও কিন্তু বিয়াটিয়া যত যাই পড়াক কিন্তু চাইয়া দেখো না, যে পর্যন্ত ওই বাড়িতে না আসবা আমাদের হুকুম না নিবা এ পর্যন্ত কিন্তু ওই কন্যাকে দেখতে পারবে না। যে ঠিক আছে তাই হবে। তখন সাতারল কাপড় দেয় চক্ষুটা বন্ধন করিয়া, এই তো মানে বরযাত্রী সাজিয়া, তখন মানে এই তো বিয়ার বরযাত্রী রওনা করলো সেই মানে দেবকপুর শহরে। বাজে ডগর হাইরে বাজে আর বাজে কারা, আশি হাজার বাজনার গোছুতে করনে লাগে ওই সারে বাজি হাই রে সারে কামানো সারিল, এই বনের পশু গোপি বন বনে
রে দিন 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 গেল পঞ্চদিনের রাস্তা গো যায় উপনীত পঞ্চদিনের রাস্তা যায় যখন উপস্থিত হয়ে গেল, কিন্তু রহিম সওদাগরে দেখে সবাই অপাক হয়ে গেল। কি আমাদের নতুন জামাই, তার দেখছি চক্ষু বন্ধন করা, সবার কাছে বইলা দিছে যে তোমরা বলবে রহিম সওদাগরের একটা মানসিক আছে, যে পর্যন্ত বিয়াটিয়া কইরা বাড়িতে আইসা সপ্তাহ না যাবে কিন্তু নয়াবধুর মুখ দেখতে পারবে না। তাই বলতেছি সবার কাছে, সন্দেহ নাই কিন্তু ইয়ার ভিতরে, আপনারা স্বইচ্ছায় কিন্তু বিয়াটা পড়াইতে পারেন। তাই একটাই মাত্র কাঞ্চনমালা, তাকে মানে তো মনের আনন্দে বান্দি দাসী যত আছিল তাকে মানে এই তো সাজান কাজান আরম্ভ করল। তাই এমন সুন্দর করিয়া সাজিয়া কাজিয়া তখন বিবাহ বন্ধন হয়ে গেল। তাই দূরের রাস্তা ওই যে রহিম সওদাগর, ওই কানারে দিয়া আর ওই কন্যাকে দিয়া এই তো মানে বাসর করবার দিছে, যতই কিন্তু চেষ্টা করে কানার চোখ আর খুলতে পারে না। এইভাবে কার শাদি করতে করতে রাত যখন বারোটা একটা বাইজা গেছি, তখন মানে ওই কাঞ্চনমালা একটু কে শুইয়া ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতাছে যে আমি ভাঙ্গা ঘরে শুয়া থাকি পুরা বাসি খাই, তাই মানে স্বপ্নের ঘরে চমকা উঠা তখন মানে তো জার জার করে কাঁদতেছি। শোনো শোনো কই হে মাসি, স্বপনে দেখেছি আমি গো ভাঙ্গা ঘরে শুয়া থাকি, শুনে না মারে মাহারাশি গো, পোড়া বাসি খাইও মাসি আপি না রে যাই গো হয়তো কাঞ্চনমালা কাইন্দা কাইন্দা বলতাছে, মাসি গো আমি ঘুমের ঘরে এমন স্বপ্ন দেখলাম যে আমার স্বামীর বাড়িতে বাঙ্গা ঘরে শুয়া থাকি পুরা বাসি ভাত খাইতেছি। মাসিয়ে বলতাছে, মা গো স্বপ্নের কথা কোনোদিন বিশ্বাস করতে নাই। তাই রাত্রি পশিয়ে গেল মার মার করে বিয়ার বরযাত্রী, তখন সেই কেনান শহরে যে পৌঁছাইল, যখন কেনানে যে পৌঁছাইল ওই যে ছয় ভাই বউ তারা দেখে তো জিবলায় কামড় দিল, হায় রে সর্বনাশ, যে বউ আজকে বাড়িতে আসলো যদি এই রহিম সওদাগর একবার দেখতে পারে তাইলে তো মানে আমাগরে জীবনেই তো আমাদের সাথে আর কথা বলবে না, তবে এখন কি করি, যে কোনো পাইলেই হোক এইডারে কিন্তু খেদাইতে হবে। তাই রহিম সওদাগরের কাছে যা বলতাছে, দাদা গু তুমি কি ওকে চাইয়া দেখছো, কয় ধুত চাইয়া দেখো, তোমরা যে মন্ত্র আমাকে দিছো ওইটা চাইয়া দেখলি তো প্রথমে ওবু আমার চোখ কানা, তারপরে মানে তোমরা কইছো যে আমার হাড্ডি গুড্ডি মুড়মুড় করে চাবিয়া খাইব, আমি কেন ওইটা চাইয়া দেখবো, চাইয়া দেখি নাই, কয় বেশ আর কই চাইয়া দেখো না, তবে ঠিক আছে তোমার ঘরে তুমি চইলা যাও। ওই রহিম কানার এটাই না নিয়ে কি করলো, ওর যেটা ঘর ওই নিরালা মন্দির ঘরে নিয়ে ওকে পৌঁছিয়া দিল। এইদিকে কিন্তু ছয় ভাই বউয়ে ওই যাই রেনিয়া বলতাছি, দেখো সুটমার বউ একটা কথা, আমাদের এই দেশের নিয়ম, আমাদের নিয়ম স্বামীর বাড়িতে প্রথম আসলে পরেই হয়তো বাসি পুরা ভাত খাইতে হয়, তাই তোমাদের গরম ভাগ্য ভাত আজকে তোমাদের ভাগ্যে নাই, এই বাসি পুরা ভাত খাইয়া আজকে আর তোমার রাত কাটাইতে হবে।
কাঞ্চনমালা চক্ষের পানি ছেড়ে দেয় বলতাছে, সত্যিকারেই আমার স্বপ্ন কি আর ব্যথা যাইতে পারে? তাই বাসিপুরা ভাত চক্ষের পানি মুছতেছে আর খাইতেছে। খাওয়া খাদ্য হয়ে গেল, দিন চলে গেল, রাত্রিতে বলতাছে, দেখো সুটনার বউ, এই দেশের নিয়ম, কিন্তু ওই যে বাইর বাড়িতে একটা ভাঙ্গা ঘর আছে, ওই ঘরেই কিন্তু আমরা প্রত্যেকজন ওইভাবে এক রাত করে কাটিয়েছি। কয় তাই নাকি? যে হ্যাঁ, আপনারা যদি এক রাত করে কাটাইছেন তাহলে আমিও কাটাবো, ঠিক আছে। ওই ভাঙ্গা ঘরের মধ্যে একটা সিরা ফাড়া পাটি দিয়া ওই কাঞ্চনমালারে কোনো বিছনা টিছনা আর দিল না, ওই ঘরে রাইখা দিল। এইদিকে রহিম সৌদাগরকে বলতাছে, দেখো আজকে কিন্তু ওই দানব কন্যারে ওই ভাঙ্গা ঘরে জাগা দিছি, কিন্তু ভিতর বাড়ি কি জানি আসতে পারে, আমরা তো যার যার ঘরে শুয়া পড়বো, কিন্তু তোমার ঘরের দরজাটা আমরা শক্ত করে দিয়া যাই, আর তুমি আতিয়া আতিয়া এই যে লোহার দরজা এটা শক্ত করে খিল মাইরা দিও। যে ঠিক আছে, আমি শক্ত করে এই খিল মারবো। তাই দেখ দেখ করতে করতে রাত যখন 12টা 1টা বাজে গেছে, তখন মানে কাঞ্চনমালা মনে মনে চিন্তা করে, আমি তো আজকে শুয়ে আছি আমি বাঙ্গা ঘরে, আমার স্বামী যে কোন হালে আছে লক্ষ্য রাখতে হবে যে আমার স্বামীর ঘরে। তাই উনি কি করলো, ওই বাঙ্গা ঘরে গনে আস্তে আস্তে তখন মানে সেই নিরালা মন্দির ঘরে আসলো। কিভাবে আসে আর কি বলতেছে বলি একটু গানের সুরে। আমাকে সারিয়া স্বামী কেমনে রইলেন গো, আমাকে দূরে রাখিয়া কেমনে রইলেন যখন কাঞ্চনমালা ঘরে গেছে, লোহার দরজা ভাঙ্গিয়া সুরা ঘরে ঢুকছে, ভয়ের ছুটে ছুট্ট কইরা বেররত কইরা মানে ছাইরা দিল, পাচার কাপড় তোর নষ্ট হয়ে গেল, মাসকুলোর ডালের মতো খালি ফাঁকি ফাঁকি বাইরবার শুরু করলো, সর্বনাশ, এই লোহার দরজা ভাঙ্গি আজকে কেমনে কইরা ঘরে ঢুক। তখন মানে সেই রহিম কানা ডাইকা বলবার শুরু করলো, শোনো শোনো কই হে কানি, দেখতে না পাহায়ারিগো, ছয় ভাই বৌবে করছে মানা তুমা কে দেখিতে গো,
কইরাই আমি এখন তোমায় ছাইয়া দে কেমন কইরাই আমি এখন তোমায় ছাইয়া দে একটা বারো নজর কইরাই আমাই দেখে একটা বারো নজর কইরাই আমাই দেখে এইভাবে সারা রাত কার শাদি করলো কিন্তু আর চাইয়া দেখলো না। কাঞ্চনমালা মনে মনে চিন্তা করে ছয় ভাই বউর যুক্তি কিন্তু কানে নিছে। ছয় ভাই বউ যুক্তি দেখছে যে তুমি যদি তোমার বউকে চাইয়া দেখো তাইলে তোমার চোখ কানা হবে, এই ভুলটা আমার স্বামীর কি দে ভাঙ্গি। তাই অর্মতবু কাঞ্চনমালার দোহাই দেয়া দরজায় হাত দিল, যেমনে কার দরজা সেমনি লাগিয়া গেল, আবর যে ভাঙ্গা ঘরে শুয়া পড়লো। রাত পশিয়া গেল, মার মার করে ওই ছয় ভাই বউ তখন দরজা খুলে ঘরে গেল। যা বলতাছে, দাদা ঘরে কি আজকে আইসেন? কয় না ঘরে আইসেন না, লোহার দরজা কেমনি করে ভাঙ্গা সুরা ঘরে আইলো? কয় তুমি তো চাইয়া দেখো নাই। কয় না ভাবি চাইয়া দেখিনি, কিন্তু ভাবি আমার পাছার কাপড় নষ্ট হয়ে গেছে। তোমরা কইছো চাইয়া দেখলেই চোখ কানা, তারপরে মানে আড্ডি গুড্ডি চাবিয়া খাইবো, চাইয়া যদি দেখি তাইলে তো আমার বিনাশ করে ফেল দিব। কিন্তু ওইটা ডরে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, নেপতু সকভাবি নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি তুমি এগুলা দাও। কয় না ওনার সাত বেলা ধুমুনি, তার জন্য কোনো চিন্তা নাই, কিন্তু তুমি চাইয়া দেখো না। কয় না তা দেখবো না। তাই আবার মানে দুই আরে ছয় ভাই বউ ফোন দিলাগায় এখন কি করা যায়। তখন ওই ছয়জনে যুক্তি করে ৬,০০০ টাকা দেয় লুহার একটা সিন্দুক কিনে নিয়ে আইছে। ওই সিন্দুকটা যখন আনলো সারাদিন চলে গেছে বাড়ির উত্তর পাশে রাইখা দিছে। কাঞ্চনমালারে ডাইকা বলতাছে, দেখো ছুটমর বউ, আমাদের দেশের নিয়ম এক রাত ভাঙ্গা ঘরে থাকতে হয় আর এক রাত এই সিন্দুকে থাকতে হয়। ওইটা এমনই সিন্দুক, ওইটার ভিতরে যখন ঢুকিয়ে দিবে সুইচ টিপি দিবে আস্তে আস্তে মেশিন চালু হয়ে যাবে, ওই ভিতরে যা থাকবে কাইটা মানে গুছি গুছি করে দিবে, কিন্তু তার জিন্দিগিতে বাঁচার আর কোনো উপায় নাই। এমন চক্রান্ত করে এই সিন্দুক নিয়ে আইছে। ওই সিন্দুকটা তখন দেখাই দিল যে দেখো আজকে এই বাসিপুরা সাইডটা খাইয়া ওই সিন্দুকে থাকো, কালকের থেকে তোমার ঘরে তোমাকে ঢুকিয়ে দিবে, আর কোনো চিন্তা নাই। কয় ঠিক আছে বুঝি, আপনারাও তো এই সিন্দুকেই থাকছেন আমিও থাকব। তখন মানে হাসাই করে ওই সিন্দুকের মধ্যে যখন ওকে ঢুকিয়ে দিল ওই সিন্দুকের বাইরে গনে তালা আটকিয়ে দিল। এক দুই করতে করতে যখন সুষ্টি বিধিছে এই তো মানে মেশিন চালু হয়ে গেল, ক্যামেরাই টাইম চাইতেছে আর ওই মেশিনগুলা মানে তো খসর 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 মানে শব্দ শোনা যাইতেছে। তখন কাঞ্চনমালা মনে মনে চিন্তা করে, এই তো আমাকে মারার জন্য একটা মেশিন ফিট করছে, তবে আমার তো বাঁচতে হবে। তাই বলতেছি গানের সুরে কিভাবে বলে,
ধ্বংস কইরা লোহার দরজার মধ্যে হাত লাগাইছে, ওই দরজা ভাঙ্গিয়া ভেদ কইরা তখন স্বামীর ঘরে ঢুকছে। যায়া বলতাছে, স্বামী গো, ছয় ভাই বউয়ের যুক্তি শুইনা, আমাকে তুমি রইলা বুইলা, কিন্তু সারা জিন্দিগের মতো তুমি আমাকে হারাইবা, আমার কেলার পাইবে না। কারণ আমরা যাতে পড়ি স্বামীকে রক্ষার জন্য 12 বছর দুঃখ করতে পারি, তাই আজকে আমি অত দুঃখ কষ্ট করতেছি শুধু আপনার মুখের দিকে তাকিয়া। তবে আমার যতদিন 12 বছর পূর্ণ না হবে এই পর্যন্ত আমি দুঃখ কইরা যাব আপনার ঘরে। তবে স্বামী, আপনার ছয় ভাই বউয়ের যুক্তি আর শুনবেন না, একবার আমাকে চাইয়া দেখেন। এইভাবে সারা রাত কত বুঝাইলো কিন্তু বুঝার মানলো না। তখন ওই কাঞ্চনমালা কি করলো, বাইরে চইলা গেল, রাত পশিয়া গেল, ছয় ভাই বউ আইসা পড়লো, আইসা দরজা খুলিয়া ঘরে গেল। যাইয়া বলতাছে, দাদা গু, আজকেও কি ঘরে আইসাল? কয়, ঘরে আইসাল না, আজকেও মানে ঘরে আইসা ওই রকম আমার চাইয়া দেখবার কয়। কয় তো এই যে চাইয়া যে দেখবার কয় কি আরে, মানে চাইয়া তো দেখলেই তুমি চোখ কানা হইবে। ও আই এই যে তোমার দেখবার কয়, দেখো না মানে তুমি বুঝতেছো না কিছু। কয়, হ বুঝতাছি, মানে চাইয়া দেখলেই চোখ দুইটা আগে খাইবো। কয় তো কিন্তু কোনোদিন কই তুমি চাইয়া দেখো না। কয়, তাইলে কি করবো এখন? কয়, না কোনো পাইলেই তো মানে ওকে খেদি হাঁটাছি না, তাহলে এই ছোট্টটা তোমারে কুলে কাহিনিয়ে মানুষ করলাম। তবে একটা কাম আমরা করি, যে কি কয়, ওকে তো মারতেই পারলাম না, খেদাইতেই পারলাম না, জন্মের মতো মানে তোমারই শেষ করে দিই। কারণ ও যদি বাড়িতে থাকে তোমারে খাইবো, আমাগরে খাইবো, তোমার ছয় বাইরে খাইবো, ও আর কাম নাই। তোমারে যদি মাইরা ফালিয়ে দেয় তাইলে মানে ওয়েল খাই যাইবো গা।
কয় ঠিক আছে, এই জ্বালা যন্ত্রণা আর আমার ভালো লাগে না, তাড়াতাড়ি করে তোমরা আমাকেই মাইরে ফেলাও, যে ঠিক আছে। তখন ওই ছয় ভাইব এইটাই যুক্তি করলো, যকেই মাইরে ফেলাই তারপর বাড়ির থেকে যাইব নিকা। তখন মানে দুই মনে একটা বস্তা নিল, ওই বস্তাটা নিয়ে ওই কানারে হাতে ধরে নিয়ে কি করলো, কলকলা ধার একটা নদীর পারে চলে গেল। নদীর পারে যখন চলে গেছে বলতাছে, এই বস্তার ভিতরে তোমারে বইরা এই নদীর মধ্যে বাসিয়া দেই, তুমি মইরা যাইবা, তারপরে মানে ও চলে যাইব নিকা। কয় ঠিক আছে, যা করবার তাড়াতাড়ি করো, ও যদি আমাকে ধরতে পারে হার গুড় কিন্তু চাবিয়া খাইব, কিন্তু ওরাতে জানি আমার জীবনটা যায় না, জীবনটা জানি আমি তোমারদের হাতে দিতে পারি, বেশ তাড়াতাড়ি বস্তার ভিতরে যাও। আর করলো না দেরি, বস্তার ভিতরে ঢুইকা পড়ছে তাড়াতাড়ি, মুঠা ডাটকিয়া। তখন কি করলো, দেখে যে বলক তোলা ধার সার কাটাল চাপের পরে চাপ পড়তেছে, ডেলদা তখন ফালিয়া দিছে সেই কাঁঠালের মধ্যে। যখন কাঁঠালের মধ্যে ফালিয়া দিছে, তখন মানে কাঞ্চনমালা স্বামীর রূপে ধ্যানে আছে। যখন ধ্যানে আছে দেখতাছে আজকে আমাদের স্বামী মারা যাইতাছে, তখন আর করে নাই দেরি, গুঙ্গিকে ডাকছে তাড়াতাড়ি। কাঞ্চনমালার যখন দুহাই দিল, তখন মানে সে ওই জায়গার মধ্যে একটা চোরা ফালিয়ে দিল, সার কাটালের মধ্যে অসম্ভীতি একটা চোরার মধ্যে রহিম সদাগর উঠে গেল। ওই ছয় ভাই বউ যুক্তি করে, কেরে এত আদরের দেওয়ার আমার, পানিতে বাসিয়ে দিলাম, আজকে মৈরাবান হক্ত হয়ে উঠছে, নুজাই আজকে একটুকে দেখে আসিকে। তখন এই তো ছয়জনে যে জায়গায় ফালিয়ে দিছিল ওই নদীর ঘাটে চলে গেছে। লক্ষ্য করে চাইয়া দেখে সে কাঁঠাল তো আর নাই, নদী যে কোন দেশে গেছে সে নদীরই খবর নাই। দেখে সেই চরার মধ্যে গড়াগড়ি পড়তাছে বস্তার ভিতরে, কয় বস্তায় কে রাগো, কয় কে ভাবি না যে হ, কদত তোমরা কেমন জায়গায় ফালাইলা, একটু পানির বাস পাইলাম তারপরেই তো আমাকে আমি চরার মধ্যে উঠে গেলাম, এইভাবে কি আর আমি মরতে পারি নাকি। মনে মনে চিন্তা করে, ও মরবে না, ওর স্বামী কেউ মারতে দিবে না, এমন সতী নারীকে কি কেউ মারতে পারে, তাই বলতেছি সবার করে কাছে। লক্ষ্য করে শুনবেন এই কীর্তির ঘটনা গুলো, দেখেন আজকে ছয় ভাই বউ চক্রান্ত করে স্বামীকে মারতে চায়, কাঞ্চনমালাকে মারতে চায়, কাউকে মারতে পারতেছে না। তাই বস্তার মুঠা খুলা বলতেছে, দাদা গু আর মারা হবে না, চলো বাড়িতে যাই, তোমার ঘরেই তোমাকে রাইখে দিব। ওই দিনকে আগুনে কিন্তু বারো বৎসর পূর্ণ হয়ে গেল, বারো বৎসর পূর্ণ হয়ে গেছে। তাই রহিম সওদাগরকে নিয়ে
ওর ঘরের ভিতরে রেখে দিছি। কাঞ্চনমালা মনে মনে চিন্তা করে আজকের থেকে 12 বছর শেষ। আমার স্বামী কিন্তু আমার দুঃখ বুঝলো না, আর কিন্তু আমাকে পাবে না। তাই শেষবারের জন্য দেখ দেখ করতে করতে দিন চলে গেল। রাত যখন আইসা পড়ল সবাই কিন্তু ব্যবুরে ঘুমেছিল। ওই কাঞ্চনমালা লোহার দরজা ভাঙ্গা তখন ঘরের ভিতরে যেয়ে বলতাছি, স্বামী গো, আমি কতবার বলছিলাম যে আপনি আমাকে এক নজর তাকিয়ে দেখেন, তবে আমাকে আপনি তাকিয়া দেখলেন না। আজকে 12 বৎসর আপনার বাড়ির পুরা বাসি ভাত খাইলাম, বাঙ্গা ঘরে শুয়ে থাকলাম, ভালো বিছানা পাইলাম না, কত মারার ষড়যন্ত্র, কত সিন্ধুকে থাকলাম, অপশেষে আপনাকেও মারার ষড়যন্ত্র করলো, বাঁচাইলাম আমি সে জলের থেকে, তবে আর আমার ভাগ্যে নাই আপনাকে আর আমি দেখতে পারবো না, তবে এই তো আমার শেষ দেখা। তাই চোখের পানি ছাইরা দিয়া তখন মানে তো শেষ বুঝান বুঝাইতেছে ওই রহিম সওদাগরকে।
মে কি তু সায়া দেখিল আকাশে পূর্ণিমার মতো দেখি কন্যাকে দেখিয়া রহি পাগলি ওই তোমার স্বামীটাকে হাতুরাও তারাও রে কন্যা একবার যাইও না যাইও না কন্যা আমার তখন ওই কাঞ্চনমালাকে চাইয়া দেখা এই তো মানে পাগল হয়ে গেল যে হাই রে হাই এমন সুন্দর কন্যা দেব দেবপুরের কন্যা হয়তো মেঘবরণ কন্যা ক্যাটবরণ চুল নামে কাঞ্চনমালা আজকে সেই মালাকে আমি চাইয়া দেখলাম না ছয় ভাই বউয়ের যুক্তি শুইনা আজকে আমার চক্ষু বন্ধন করে রাখলাম বারো বছর আমার বাড়িতে দুঃখ করে আজকে সে দেশ চলে গেল আমি কি করে এই কাঞ্চনমালাকে পাবো এই তো কাঞ্চনমালা কাঞ্চনমালা বুঝলা পিছনে পিছনে দৌড়াইল এইভাবে গ্রামে গ্রাম পাহাড় পর্বত নদী নালা ঝুর জঙ্গল ভাঙ্গে এইভাবে তো মানে সেই দেবপুর শহর যাইবার শুরু করলো তখন যাইতে যাইতে উনি কি করলো মানে একটা সারিন্দা বানাইল ওই সারিন্দানা বানিয়া তখন কাঞ্চনমালারে বাড়ি বাড়ি খুঁজে দেশে দেশে খুঁজে ওই সারিন্দায় কি কয় সারিন্দায় কথা বলে কেমন ভাবে কথা বলে বলি একটু গানের সুরে এই প্রথম টানে বলে রে সারিন্দা বলে আল্লাহ রে নাম রে তারে নারে প্রথম টানে বলে রে সারিন্দা বলে আল্লাহ রে নাম রে তারে নারে বলে তারপরে তে বলে গো সারিন্দা কাঞ্চনে মালার নাম রে তারে না দেব শহর বন্দর রে খুঁজে টাওয়ার বন্দর রে খুঁজে না পাইল তা তারে না দেব পাহাড় পর্বত রে খুঁজে জঙ্গল জঙ্গল রে খুঁজে না পায়ে কাঞ্চন রে তারে না দেব তারে না দেব এক মাস রে মায়াস তিন মাস রে খুঁজিয়াবে রায় রে তারে
বছরে এরপর বছর খুঁজি, বছরে এরপর বছর খুঁজি, বারো বছর খুঁজল রে তারে না যে ভুল, তারে না যে ভুল। বারো বছর পরে রে দেখো, দেবকে পুরেই গেল রে তারে না যে ভুল, তারে না যে ভুল। এইভাবে এক মাস দুই মাস এক বছর দুই বছর বারো বছর বুইরা খুঁজা তখন মানে সেই দেবকপুরে চলে গেল। ওই দেবকপুর যখন চলে গেছে দেখে দেবকপুরে ইন্দ্রপুরী মানে একটা সভা করছে, সভা করছে কিন্তু সমস্ত ইন্দ্রদেবের যত জিনপুরী তার একটা ইন্দ্রপুরীতে একটা সভা নাচ গানের অনুষ্ঠান করছে। কিন্তু ওই নাচ গানের উৎসবের মধ্যে যেটা ঢোল বাজায় ওইটা কিন্তু তার একটুকে তামুকের নিশা আছে, এমন ভাবে নাচ গান চলতেছে যে ইন্দ্রপুরী থরথর থরথর করে কাঁপতেছে। কিন্তু ওই ঢোলের বাজনার তালে তুলে কিন্তু ওই পরীরা নাচছে, কিন্তু উনির তো নিশাই পড়ে গেছে, নিশার জন্য পাগল হয়ে গেছে, সেরকম তাল তুল হইতেছে না, কিন্তু এইদিকে ওইদিকে তাকিয়ে দেখে কাউকে দেখতেছে না। এইদিকে ওই যে রহিম সৌদাগর আস্তে আস্তে ওই মজলিসে যে উপস্থিত হয়েছে, ওই যে ঢুলকি বাজায় যে ওই ঢুইলার বুগালে যে আস্তে করে ডাইন পাশে দাঁড়াইছে, যা কয় এই তুমি ঢুল বাজাইতে পারো না, কয় পারি তো, কয় তুমি ঢুলটা বাজাও এরকম তালে তালে বাজাও, আমি একটু কেতামুক খেয়ে আসি, আমার খুব নিশা ধরছে, কয় তাই নাকি, যে হ্যাঁ বেশ তুমি চলে যাও। ওই রহিম সৌদাগর যেমন ঢুলকি ধরল ওই ঢুলকির বাড়িতে তখন রফিক ভাইয়ের মতন একবারে তালে তুলে ঠেলা মেরে দিছে, যখন ওই রকম তালে তুলে ঢুলকি বাজাইছে ইন্দ্রপুরের পরিগুণা তো এই তো মানে তালে তুলে নাচা আরম্ভ করছে। পরিগণ পাগল হইল তালে তালে সবাই দেখো নাচি সেই লাগি, তালে তালে সবাই দেখো নাচি সেই লাগি। ঢুলি বাজাইল ইন্দ্রপুরী কাই পাই উঠিল, দেবক রাজা দাঁড়াইয়া পুরুষী কার ঘোষণা দিল, রাজ দাঁড়াইয়া দেখো পুরস্কারে ঘোষণা দিল, যেভাবে
ছায়া, সবার মনে তুমি জয় কই রহস্য, পুরীতে তোমার পুরস্কার দরাহার তাই ইন্দ্রদেব বলতেছে আজকে আমাদের এই ইন্দ্রপুরীতে এমন সুন্দর ডুল বাজাইছে যে ডুলের বাড়িতে ইন্দ্রপুরী থরথর করে কাঁপতাছে। হে ডুইলা, তুমি কি পুরস্কার চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। যে তাই না? যে হ্যাঁ, আমি কাঞ্চনমালাকে চাই। তুমি কে? যে আমি কাঞ্চনমালার স্বামী, সেই রহিম সওদাগর। বেশ, আজকে ওরা সাতরা বোন, একই ব্যাস, একই ড্রেস, আজকে তারা নাচতেছে, কিন্তু কাঞ্চনমালাকে তোমার বাইসা নিতে হবে। কাঞ্চনমালা লক্ষ্য করেছে, এ দেখি, এই তো আমার স্বামী আইসা পড়ছি, ডুল বাজায় আজকে ইন্দ্রপুরীতে জয়লাভ করছে। তখন কাঞ্চনমালা তখন শাড়ির আসলা উড়িয়া স্বামীকে ইশারা দিল যে আমি সবের ডাইনে থাকবো, যখন আমরা নাচ গান স্টার্ট করব তুমি থাপা দে আমার আসলা ধরবে, তাই তুমি আমাকে পাইবে। তখন এইটা যখন ঘোষণা করে দিল, ওকে ইঙ্গিত দিল, তখন মানে তো আবার নাচ গান শুরু করে দিল। এমনভাবে নাচ গান করতেছে, বলতেছি সবের কাছে সবাই বাজাও একটু তালে তুলে, তাই কাঞ্চনমালাকে ধরতে পারবি। একই সাথে একই ব্যাসে একই দেশে গো, দেখিতে যে সাত বই নই একই দেশে কোন তাকায় জনবালাকে নেই তোরি। কাঞ্চনমালা কি করিল গো, শাড়ি লইয়া চল খানায়ুরা দি রহি সদা কর যাইয়া চলি তাই নাই গো। কাঞ্চনমালাকে পাইল ফিরে দুজন খুশি হইয়াই গেলকে দুজন পাইয়া খুশি হইয়াই গেল।
সবার কাছে